আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকে আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি গত 2 বছর আগে ডিপিআরসি হসপিটাল থেকে উনি সেবা নিয়েছেন এবং সেবা নেওয়ার পর উনি সম্পূর্ণ সুস্থ এবং এখন উনি স্বাভাবিক জীবন যাপন করছেন। আমরা প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার, আচ্ছা আপনি কোথা থেকে এসেছিলেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর জেলা থেকে। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে আপনি প্রথম কি ধরনের সমস্যা নিয়ে প্রথম এসেছিলেন? আমি ডিপিআরসি হসপিটালে প্রথম আসছি, আমার দুই হাঁটু এবং দুই গোড়ালি এবং আমার হাতে যে কুনি, জি জি, এর মধ্যে প্রচন্ড ব্যথা ছিল এবং জ্বর ছিল। আমি এগুলো হাঁটতে পারতাম না, একদমই হাঁটতে পারতাম না। আচ্ছা, পরে আমি ইন্টারনেটে চার্জ দিই, পরে ডাক্তার শফিউল্লাহ প্রধানের সাথে ওনার আমি একটা অ্যাড দেখার পরে ওই কথাগুলো শুনে আমি এই ডিপিআরসি হসপিটালে আসি। এর আগে আমি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম চিকিৎসা করার জন্য, পরে দেখলাম যেন বাংলাদেশ যখন আসে আমি একটু ট্রাই করে দেখি। পরে এখানে আসার পরে ওনার সাথে কথা বলে আমার কাছে অনুপ্রেরণা জুগলো যে আমি এখানে ভালো পাব। পরে উনি আমাকে কিছু টেস্ট দিল, টেস্ট করার পর আমাকে ভর্তি হতে বললো। আমি 26 দিন ভর্তি হয়েছিলাম, 26 দিন পরে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। আগে আমি চেয়ারে করে নামাজ পড়তাম, লক আমাকে বাথরুম করতে পারিনি, বাড়িতে হাইকমোড ফিট করতেছে। এখন ইনশাল্লাহ আমি সবকিছু বাড়ির লকমাটা বাথরুম করি, এমনকি আমি জায়ের নামাজে নামাজও পড়ি এবং সম্পূর্ণ কাজকাম যা আছে দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো আমি নিজে করতে পারি। এখন আর আমার কারোর কাছে সহযোগিতা বা কারো হেল্প নিতে হয় না। আগে তো আমি কারোর সাথে উপরে ডিপেন্ড না করে আমি বাথরুমে যেতে পারিনি। এখন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। ডিপিআরসি হসপিটালের জন্য আমরা আমাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা আন্তরিকতা আছে, যার কারণে আমি আমার যে ভাগ্নি নাতি ওদেরকে আমি নিয়ে আসছি। আজকে 2 বছর পর যদি কেউ এরকম রোগী হয় আমি ওদেরকে বলি এখানে নিয়ে আসছি, এখানে যাও চিকিৎসা হবে। অন্য অন্য ডাক্তারের কাছে গেলে দেখা গেছে ব্যথা টেপের টিপে খাবে, 2 দিন পর আবার সে ব্যথা, সারা জীবন এই বাতজনিত রোগ থাকবে, কোনোদিন ভালো হবে না। একমাত্র ডিপিআরসি হসপিটালে আসলে রোগ ইনশাল্লাহ মুক্ত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমার থেকে আমি যা বুঝতে পারছি। আপনি নিজেই এখন তো সেটা আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি যে 2 বছর আগে আপনি ট্রিটমেন্ট নেওয়ার পর এখন একদম স্বাভাবিকভাবে আপনি চলাচল করছেন, সব কাজই একা একাই নিজে নিজে করতে পারছেন। তো ঠিক আছে, আপনাকে ডিপিআরসি হসপিটাল এবং বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আমি ডিপিআরসি হসপিটালের জন্য দীর্ঘ আয়ু কামনা করি এবং ওনারা যে সুব্যবস্থা নিচ্ছে সেটা দীর্ঘদিন চালিয়ে যাক। আমিও আমাদের যে প্রিন্স অথবা যে জনগণ আছে তাদেরকে বলবো যদি কোনো রোগ থাকে আপনারা আসেন, নিশ্চিন্তে দেখে যান এবং আপনাদের ইনশাল্লাহ ভালো হবেন। এটা তো সব আল্লাহর কাছে, তবে ওনারা অন্তত 80% থেকে 90% গ্যারান্টি দিবে ভালো, বাকিটা চালার হাত। জি, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।